আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ 27/14/1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে ধ্বনি ও বর্ণ এই অধ্যায়ের। আজকে উপস্থাপন করব স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। স্বরধ্বনির উচ্চারণ স্থান, আজকে এর বাইরে কথা বলবো না, ব্যাপক কথাবার্তা আছে। পরবর্তীতে পৃষ্ঠা 16 পরা এ ধ্বনির উচ্চারণ নিয়ে পরে কথা হবে, আজকে ধ্বনি নিয়ে। তো তোমাদের সকলকে স্বাগত পর্ব 2-এ। একটু খেয়াল করি, আমরা এইখানে বর্গের প্রথম বর্ণ নিয়ে নামকরণ হয়েছে ক বর্গ। কি বলে? ক বর্গ। আর কোনো সন্দেহ থাকলো না, চ বর্গ, তারপরে ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই যে 25টি বর্ণ আছে, এগুলিকে একত্রে বলে কি বলে? একত্রে এই 25টিকে একত্রে বলে পর্ষধ্বনি। কি বলে? পর্ষধ্বনি, স্পৃষ্ট ব্যঞ্জন। পর্ষধ্বনি, স্পৃষ্ট ব্যঞ্জন ইংরেজিতে ক্লাস 9 উঠলে দেখবে যে এগুলিকে একত্রে বলে প্লোসিভ। এখন কথা হলো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, তাই তো? এখানে এটা হলো অল্প প্রাণ, এটা হলো মহাপ্রাণ। ম দিয়া দেখাই মহাপ্রাণ, আর অ দিয়া দেখাই অল্প প্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ, অ দিয়া অল্প প্রাণ আর ম দিয়া মহাপ্রাণ। একটু খেয়াল করি, আর এই যে দুইটা আছে, এই দুইটাকে বলে অঘোষ আর এই দুইটাকে বলে ঘোষ। একটু খেয়াল করি, এখানেও একই, এই দুইটা হলো অঘোষ, এই দুইটা হলো অঘোষ আর এই দুইটা হলো ঘোষ। ওকে, এই দুইটা হলো ঘোষ আর এই দুইটা হলো কি? অঘোষ। ওকে, তাহলে এখন এইখানে রয়ে গেল কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এইগুলিকে বলে নাসিক্য ধ্বনি। কি বলে? নাসিক্য ধ্বনি। এখন কথা হলো 25টা আগে আমরা জানি এই অন্তঃস্থ জ র ল, আর একটা এখানে ব আছে, এগুলিকে বলে অন্তঃস্থ ধ্বনি। কি বলে? এইগুলিকে বলে অন্তঃস্থ ধ্বনি, কিন্তু ওর ভিতরে আর একটু ভাগ আছে, অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনি মানে পর্শ্ব ধ্বনি, আর এই যে এইগুলিকে বলে পর্শ্ব ধ্বনি। পর্শ্ব লিখে দিই, আচ্ছা, পর্শ্ব, পর্শ্ব ধ্বনি আর হলো উষ্ম ধ্বনি, এর মাঝামাঝি। অন্ত মানে কি? ভিতরে, ভিতর থেকে উচ্চারিত হয়, এই জন্য বলে অন্তঃস্থ ধ্বনি। কিন্তু ল এর একটা আবার উচ্চারণ স্থান আছে, এটাকে বলে কম্পনজাত। এটাকে বলে কি? কম্পনজাত। আর ল আছে, এটাকে বলে কি? পার্শ্বিক ধ্বনি। একটু খেয়াল করি, এই লটাকে বলে আবার পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। পয়াকার, এটাকে বলে আবার পার্শ্বিক ধ্বনি। আর বটা আর অন্তঃস্থ, তাহলে এই দুইটা দাঁড়ালো কি? অন্তঃস্থ জ আর ব, এটাকে বলে অন্তঃস্থ ধ্বনি। এই বটা আমরা জানি যে যুক্ত বর্ণ আছে না, এই যে ব, এটা হলো অন্তঃস্থ ব। ওকে, এরপর আছে তালব্য মূর্ধন্য দন্তস্য হ, এইটাকে বলে হলো, এই 4টাকে বলে হলো উষ্ম ধ্বনি, এটাকে বলে উষ্ম ধ্বনি, এটাকে বলে কি? উষ্ম ধ্বনি। আর এর আবার আর একটা নাম আছে শীষ ধ্বনি, এর আর একটা নাম আছে কি? শীষ ধ্বনি, উষ্ম ধ্বনি, শীষ ধ্বনি। আর আছে এই যে 3টা আছে তাড়নজাত, এখানে 2টা তাড়নজাত আর এইটা অন্তঃস্থ জ অন্তঃস্থ অ, এটা হলো অন্তঃস্থ ধ্বনি, তাহলে এই দুইটাকে বলে কি? তাড়নজাত। আর আছে 3টা, এই 3টাকে বলে কি? পরাশ্রয়ী, পরাশ্রয়ী। এখানে 1টা আছে আবার অনুনাসিক, ওই চন্দ্রবিন্দু যেটা, এটাকে বলে অনুনাসিক ধ্বনি। কি বলে? অনুনাসিক, মানে নাকটা সামান্য উচ্চারিত হয়। বোঝা গেল কথা? এখন আবার একটু পুনরায় যায়, আরো কিছু আছে উচ্চারণ স্থান, এইটা হলো কণ্ঠ। আচ্ছা, এদিকে দিই, এটা হলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তারপরে এটা, এইগুলি হলো তালু বা তালব্য ধ্বনি বলে, আর এটাকে বলে হলো মূর্ধা, আর এটাকে বলে দন্ত, দন্ত, আর এটাকে বলে ওষ্ঠ। আমরা জানবো যে ওষ্ঠ ধ্বনি,
আমরা জানবো যে আমাদের এই যে মুখের যে দুইটা পার্ট আছে, উপরেরটাকে বলে ওষ্ঠ আর নিচেরটাকে বলে অধর, এই একসাথে বলে ওষ্ঠাধর। আবার একটু পেছনে যাই। আচ্ছা, এখানে বইয়ের যে চার্টটা দেওয়া আছে, বইয়ের চার্টটা এই যে, বইয়ের চার্টটা এরকম করে দেখানো নাই একসাথে, আমি সেটা একসাথে দেখালাম। আর এখানে অ এর একটা উদাহরণ দেওয়া আছে, স্বরে অ স্বরে আ, এগুলি স্বরবর্ণের আর কি। তাহলে এই স্বরবর্ণের উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি তিন ভাগে বিভক্ত, একটা হলো পর্শ্বধ্বনি, অন্তঃস্থধ্বনি, উষ্মধ্বনি। তাহলে আমরা সেটা দেখছি, উষ্মধ্বনি আর একটা অন্তঃস্থধ্বনি, আর এই 25টাকে একত্রে পর্শ্বধ্বনি বলা হয়। আর এই এই স্বরবর্ণের এটাও আছে। তো স্বরবর্ণটা আসলে ব্যঞ্জন বর্ণের থেকে গুরুত্ব কোনো অংশে কম নাই, কিন্তু এখানে অন্যটা আমি দেখাইছি। আবার একটু খেয়াল করি, কণ্ঠ থেকে তাহলে অ আ, অ আ আছে না, এটা উচ্চারিত হয় কণ্ঠ থেকে, অ আর আ এই দুইটা। এরপরে আছে হ্রস্বই দীর্ঘই, এটা তালু থেকে উচ্চারিত হয়, তালু, হ্রস্বই দীর্ঘই, মানে একটা শকের ভিতরে শব দেখানো যায়। আর এই ওষ্ঠ, ওষ্ঠ বা ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় হলো ওষ্ঠ বা ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় হ্রস্ব আর দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, একটু খেয়াল করি। এরপরে আছে মূর্ধা, এই যে মূর্ধা, এখান থেকে উচ্চারিত হয় রি, রি। এরপরে আছে হলো কণ্ঠ ও তালু, এই কণ্ঠ আর তালু এই দুইটা থেকে উচ্চারিত হবে কি, এ ওই, এটা হলো কণ্ঠ থেকে, আর কণ্ঠ তালু থেকে হলো ওই, হলো তালু থেকে। আর কণ্ঠ ওষ্ঠ মানে ও ঔ, এটা আলাদা করে লিখতে হবে, ও ঔ, এটা হলো কণ্ঠ ও ওষ্ঠধ্বনি, ওষ্ঠ, ওষ্ঠ থেকে উচ্চারিত হয়, ব্যাস। স্বরে অ স্বরে আ হলো এইভাবে লিখে দিলাম। এখন একটু একসাথে হয়ে গেছে, একটু দেখতে হিজিবিজি দেখায়, কিন্তু আমাদের সিগন্যালটা যদি ঠিক থাকে, সিগন্যালটা যদি ঠিক ঠিক থাকে, তাইলে কিন্তু অসুবিধা নাই মনে রাখতে। কিভাবে মনে রাখতে পারি, প্রত্যেক বর্গের প্রথম বর্ণ নিয়ে ক বর্গ, তাহলে এই বর্গের নামকরণ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। হ্যাঁ, তাহলে ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ, ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ অঘোষ, আর গ ঘ, জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ ঘোষ। আর তাহলে অঘোষ আর ঘোষ কি, আর মহাপ্রাণ, অল্প প্রাণ হলো বাতাস কম থাকে, মহাপ্রাণ বাতাস বেশি থাকে, অঘোষ স্বরতন্ত্র অনুরণিত হয় না, ঘোষ স্বরতন্ত্র অনুরণিত হয়, অনুরণন মানে কম্পন। ওকে, এরপরে উচ্চারণ স্থান, এই যে উ ইয়ো মূর্ধন্য দন্ত্য ম, এটাকে বলে নাসিক্য ধ্বনি, এখানে চন্দ্রবিন্দু আছে, এটাকে বলে অনুনাসিক ধ্বনি, আর এই তিনটে একত্রে পরাশ্রয়ী ধ্বনি। আর এই ক, এটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তালু থেকে উচ্চারিত হয়, মূর্ধা থেকে উচ্চারিত হয়, দন্ত থেকে উচ্চারিত হয় মানে দাঁত, আর ম ওষ্ঠ থেকে উচ্চারিত হয়। এখন আমাদের স্বরবর্ণের কিছু একটা জানার দরকার আছে, কণ্ঠ থেকে অ আ, আর কণ্ঠ তালু থেকে এ ওই, আর মূর্ধা থেকে রি, দন্ত, দন্ত থেকে একটাও নাই। সবচেয়ে মজার বিষয় দন্ত, দাঁত থেকে স্বরবর্ণ একটা উচ্চারিত হয় না, ওষ্ঠ থেকে হলো বা ঠোঁট থেকে হ্রস্ব আর দীর্ঘ, আর ও ও এটা হলো কণ্ঠ ওষ্ঠ থেকে। এখন আছে অন্তঃস্থ র ল ব, এখানে অন্তঃস্থ জ আর অন্তঃস্থ ব, এটা আগে ছিল, এখন ব্যঞ্জন বর্ণে আনা হয় না এটা। যেমন এই বর্ণটা হলো অন্তঃস্থ ব, অন্তঃস্থ মানে হলো এই যে পর্শ্বধ্বনির উচ্চারণ স্থান, আর হলো উষ্মধ্বনির উচ্চারণ স্থান, এর মাঝবর্তী, অন্ত মানে কি ভিতর থেকে উচ্চারিত হয়। এই রটা হলো কম্পনজাত, আর লটা হলো পার্শি, আর এই অন্তঃস্থ জ অন্তঃস্থ ব, এটা হলো অন্তঃস্থ ধ্বনি, আর তালব্যস মূর্ধন্যস দন্তস হ, হটা আবার মহাপ্রাণ ধ্বনি, এই তালব্যস মূর্ধন্যস দন্তস এটা হলো উষ্ম ধ্বনি, আর এক নাম শীষ ধ্বনি। মানে এটা উচ্চারণ করতে গেলে বলা হয় যে আমাদের এই উচ্চারণ স্থানটা গরম হয়ে যায়। আর শীষ, এখানে আর একটা অর্থ শব্দ প্রয়োগ আছে, এটা আসলে তোমাদের জন্য না, যাই হোক। আর এই 25টাকে একসাথে পর্শ্বধ্বনি বলা হয়, সেটা বলছি, ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, অনেকে বলে ডয় শূন্য র, না ডয় বিন্দু হবে, এটা তাড়ানুজাত। আর এই একটা আছে অন্তঃস্থ অ, এইখানের সিরিয়ালে, আর এইখানে আছে, মানে এখানে আমি কেন এটার সাথে লিখছি, এইটার সিরিয়ালে চলে আসে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তঃস্থ, খণ্ডতা, খণ্ডতা রয়ে গেছে একটা, বলবে সেটা কই,
খণ্ডতা এখানে দিলাম, কিন্তু খণ্ডতাটা লিখি না, এটা হলো তয়ের সংক্ষিপ্ত রূপ। কইথায় ত, এই যে হলো ত, তয়ের সংক্ষিপ্ত রূপ হলো খণ্ডতা, এটা দরকার নাই তাই। আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটে পরাশ্রয়ী, আর চন্দ্রবিন্দুটা হলো অনুনাসিক ধ্বনি। এই একটা শখ মনে রাখতে পারলেই মানে জীবন কাবার, এর বাইরে আর নাই মোটামুটি। আর মৌলিক স্বরধ্বনি আমরা জানি সাতটি, সেটা বিশ্লেষণ করলেই পাওয়া যাবে, বই পড়লেও পাওয়া যাবে। আর যদি একবারে জানার ইচ্ছে থাকে তাহলে মৌলিক স্বরধ্বনি নিয়ে আমি আলোচনা করেছি, কোথায় করেছি, ভাষা পাঠে মনে হয় করেছি, দেখে নেবে। আর জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জেনে নেবে। আজকে এ পর্যন্ত, তোমাদের জন্য মাহে রমজানের শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ।